ধন্যবাদ সভাপতি মহোদয় আজকে আমাদের ট্রাইবেল মিনিস্টার যে বিল নিয়ে এসছেন তার সপক্ষে আমি দু এক কথা বলতে চাই আমাদের এই ভারতবর্ষে প্রায় সাড়ে সাতশো থেকে বেশি ট্রাইবেল বা আদিবাসী গ্রুপ আছে উনিশশো পঞ্চাশ সালে যে প্রথম লিস্ট বেরিয়েছিল তিনশো বিয়াল্লিশ প্রভিশন অনুসারে আমরা জানি আদিবাসীরা জল জঙ্গল জমিনের সাথে জুড়ে আছে যেখানে জঙ্গল যেখানে পাহাড় সেখানেই আদিবাসীরা আছে অনেক দুর্গম জায়গাতে তারা বেশিরভাগ বসবাস করেন কিন্তু এই দুর্গম জায়গায় প্রকৃতভাবে আজকে সার্ভে হয়নি বা সেই সমস্ত জায়গায় যারা সার্ভের সাথে যুক্ত আছেন যারা আধিকারিক আছেন যারা মানে এই সার্ভের কাজ করেন তারা বেশিরভাগ জায়গায় দুর্গম জায়গায় যেতে চান না বা যাই এখনও সেই রকম পরিস্থিতি আছে এই জন্য এখনও আমাদের ভারতবর্ষে অনেক আদিবাসীরা এই লিস্টে স্থান পায়নি আজকে অর্জুন মুন্ডাজি যে ত্রিপুরার জন্য ডালং আদিবাসীদের জন্য যে ইয়েতে শেডিউল কাস্ট শেডিউল ট্রাইব লিস্টে অন্তর্ভুক্ত জন্য যে বিল নিয়ে এসছেন তার জন্য ওনাকে অসংখ্য ধন্যবাদ সাথে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজি যিনি বলেছেন যে ভারতবর্ষের পিছড়ে বর্গের জন্য আদিবাসীদের জন্য দলিতদের জন্য সবার জন্য কাজ করবেন এই উদ্দেশ্যে একটা একটা পদক্ষেপ আমরা জানি বিভিন্ন ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে অনেক আদিবাসী আছে অনেকেই এখনও একই রাজ্যে এক রাজ্যে আদিবাসী হিসাবে গণিত বা অন্য রাজ্যে সেটা তারা সেই সুযোগটা পায়নি যেমন আমাদের ঝাড়খন্ড উড়িষ্যা পশ্চিমবাংলা ত্রিপুরাতে সাঁওতাররা আদিবাসী কিন্তু আসামে আসামের সাঁওতাররা আদিবাসী নয় তাদেরকে ব্রিটিশ পিরিয়ডে তখনকার বিহার পশ্চিমবঙ্গ উড়িষ্যার থেকে তাদেরকে চা বাগানে কাজের জন্য নিয়ে যাওয়া হয়েছিল এখন এখনও ওখানে তারা বসবাস করে আছেন কিন্তু তারা আজ পর্যন্ত তারা সেই আদিবাসীদের সুযোগ সুবিধা পায়নি যেহেতু তারা শিডিউল ট্রাইব লিস্টে নেই এইভাবে অনেক জাতি আছেন তারা এখনও শিডিউল ট্রাইব লিস্টে স্থান পায়নি এই জন্য আমাদের এখনকার যে ভারতবর্ষের আমাদের যতগুলো সুযোগ সুবিধা আমরা আদিবাসীদেরকে প্রকৃতভাবে তথ্য অনুসন্ধান করে তাদেরকে যাতে আদিবাসীদের লিস্টে আমরা আবার তাদেরকে অন্তর্ভুক্ত করে তাদের যে প্রকৃত সুযোগ সুবিধা আমরা সেটা দেখ মানে দিতে পারি আমাদের পশ্চিমবঙ্গে একটা সমস্যা আসছে এটা হচ্ছে যে এখন সেখানে প্রচুর এসটি ফেক এস টি সার্টিফিকেট দেওয়া হচ্ছে আর যারা অগ্র মানে আগে আছে তারা কিন্তু এই আদিবাসীদের সুযোগ সুবিধা গ্রহণ করছে আমরা চাই এই আদিবাসী উন্নয়ন আদিবাসী দপ্তর তাদের প্রকৃত অনুসন্ধান করে সেই সমস্ত ফেক সার্টিফিকেট ধারে অন্যান্যদের করে তাদের সার্টিফিকেটগুলোকে বাদ করে ধন্যবাদ ধন্যবাদ থ্যাংক ইউ ভেরি মাচ